আসসালামু আলাইকুম প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো দ্রুতই হাত থেকে মুক্তি পাবে ফ্রান্স এর দোকান নেতা নিয়াহুর সফরের খবর ফাঁস সৌদি সফর বাতিল মোসাদ প্রধানের সোমালিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারে বিশ্বে বাড়বে জঙ্গি হামলা সৌদি ও কাতার উত্তেজনা নিরসনের খবরে সন্তোষ ইরানের দখলদারি পাকাপক্ত করতে আফ্রিকান ইহুদিদের ফেরালো ইসরায়েল এবং সর্বশেষ জানিয়ে দিব তুর্কি নেতার সম্মানে আজার বাইজানের বিজয় দিবস পরিবর্তন দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের পক্ষে একটা বড় বোঝা তার কারণে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন ওই দেশটির নাগরিকরা আশা করি খুব তাড়াতাড়ি ওই ব্যক্তির হাত থেকে রক্ষা পাবে ফ্রান্স শুক্রবার রাজধানী ইস্তাম্বুলে সাংবাদিকদের মুখোমুখি এই মন্তব্য করেন তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তায়েব এরদোগান ইসলাম অবমাননা করায় বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান তার বিরুদ্ধে সরব হন গোটা পৃথিবী জুড়ে ফ্রান্সের উৎপাদিত পণ্য বয়কট করার ডাক ওঠে সে সময় তুরস্কের প্রেসিডেন্ট ম্যাক্রোর মানসিক চিকিৎসার প্রয়োজন আছে বলে উল্লেখ করেছিলেন শুক্রবার এই কথা মনে করিয়ে দিয়ে এরদোগান বলেন ম্যাক্রোর জন্য বিপজ্জনক একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ফ্রান্স আসলে উনি ফ্রান্সের পক্ষে বড় একটা বোঝা তবে আমি আশা করি খুব তাড়াতাড়ি ইমানুয়েল ম্যাক্রোর হাত থেকে রক্ষা পাবে ফ্রান্সের নাগরিকরা এর পাশাপাশি আজারবাইজানের সঙ্গে যুদ্ধে আর্মেনিয়াকে সাহায্য করার জন্য ফ্রান্সের বিরুদ্ধে তোপ দাগেন এর দোকান প্রসঙ্গে তিনি বলেন কিছুদিন আগে আমার বন্ধু আজারবাইজানের বাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়ে বলেছিলেন যে ফ্রান্সে যদি আর্মেনিয়ার প্রতি ভালোবাসা থাকে তাহলে নিজেদের শহর দিয়ে দিক তারা আজ আমিও সে কথা বলতে চাই সম্প্রতি আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে হওয়া যুদ্ধ নিয়ে উত্তেজনা তৈরি হয়েছিল ফ্রান্স ও তুরস্কের মধ্য আজারবাইজানকে তুরস্ক ও আর্মেনিয়াকে সাহায্য করেছিল ফ্রান্স এই যুদ্ধে আজারবাইজান নিজেদের ভূখণ্ড আর্মেনিয়ার থেকে সিনিয়ে নিয়েছে বলে তাদের দাবি অন্যদিকে নেতানিয়াহুর সফরের খবর ফাঁস সৌদি সফর বাতিল মোসাদ প্রধানের ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ইসি কোহেন তার পরিকল্পিত সৌদি সফর বাতিল করেছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতা নেহুর সৌদি আরব সফরের কথা ফাঁস হওয়ার পর ইয়সি কোহেন এ সফর বাতিল করলেন ইসরায়েলের দৈনিক পত্রিকায় ফিসম্যান নামে একজন সামরিক বিশ্লেষক গতকাল লিখেছেন রিয়াদ এ সফর বাতিল করেছে কারণ নিয়ম শহরে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করা চব্বিশ ঘন্টার মধ্যে তা ফাঁস করে দিয়েছেন ফিসম্যান বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এই বৈঠকের খবর প্রকাশ করে যে গর্ব দেখাতে চেয়েছেন তাতে ক্ষুব্ধ হয়েছে সৌদি আরব সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এই বৈঠকের কথা অস্বীকার করলেও তা নাকচ করে দেন ইসরায়েলের এই বিশ্লেষক তিনি বলেন সৌদি সরকারের অনুমতি নিয়েই বৈঠকের কথা ফাঁস করা হয়েছে এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব হচ্ছে এই খবর অস্বীকার করা আরেকদিকে সোমালিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারে বিশ্বে বাড়বে জঙ্গি হামলা সোমালিয়া থেকে মার্কিন সেনাদের ফেরানোর নির্দেশ দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার তিনি এই নির্দেশ দেওয়ার পরেই সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক মহলে এর ফলে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান ক্ষতিগ্রস্ত হবে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা নাশকতার ঘটনা বাড়বে বলেও দাবি তাদের শুক্রবার একটি বিবৃতিতে প্রকাশ করে প্যান্টাগন জানায় দু সালের প্রথম থেকেই সোমালিয়া থেকে মার্কিন সেনাকর্মীদের দেশে ফেরানো হবে তবে এর মানে এই নয় যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকার নীতিতে কোনো পরিবর্তন এসেছে কারণ এখন সেনা প্রত্যাহার করে নিলেও যে কোনো সময় ফের সেখানে জঙ্গি বিরোধী অভিযান চালাতে পারবে আমেরিকা মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে চিন্তায় পড়েছে সোমালিয়ার সরকার এ প্রসঙ্গে সোমালিয়ার বিশেষ নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা কর্নেল আহমেদ আবদুল্লা শেখ বলেন আল কায়দার মদত পুষ্ট আল শাবাবের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত সোমালিয়ার বিশেষ বাহিনীকে সব রকম সাহায্য করত মার্কিন সেনারা সোমালিয়ার নিরাপত্তা রক্ষীদের উন্নতমানের সামরিক প্রশিক্ষণও দিত এর ফলে জঙ্গিদের প্রতিহত করা সম্ভব হয়েছিল কিন্তু এখন যদি মার্কিন সেনাদের ফিরিয়ে নেওয়া হয় তাহলে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান ক্ষতিগ্রস্ত হবে এদিকে সৌদি ও কাতার উত্তেজনা নিরসনের খবরে সন্তোষ ইরানের পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা প্রশমনের খবরে সন্তোষ প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ তিনি টুইটার বার্তায় বলেছেন ইরান পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা প্রশমনের বিষয়ে অর্জিত সমঝোতাকে স্বাগত জানায় ইরান প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি আলোচনার মাধ্যমে আঞ্চলিক সম্পর্ক এগিয়ে নেওয়ার পক্ষে বলে মন্তব্য করেন তিনি শুক্রবার রাতে কুয়েতের উপ পররাষ্ট্রমন্ত্রী খালিদ আল জারাল্লা ঘোষণা করেছেন কাতার ও সৌদি আরবের মধ্যে সংকটের অবসান হয়েছে এবং দুপক্ষের মধ্যে সমঝোতা হয়েছে খুব শীঘ্রই মত পার্থক্য নিরসনের বিষয়ে গৃহীত পরিকল্পনা প্রকাশ করা হবে বলে জানান তিনি ওপর দখলদারি দখলদারী করতে আফ্রিকান ইহুদিদের ফেরালো ইসরায়েল ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারি পাকাপ্ত করতে আরো কয়েকশো ইহুদিকে আফ্রিকা থেকে সেখানে নিয়ে গেছে ইসরায়েলি সূত্রগুলো বলছে ইসরায়েলি সরকারের প্রচেষ্টায় ইথিওপিয়া থেকে পাঁচশো ইহুদিকে আনার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তারা এরই মধ্যে ইসরায়েলে এসে পৌঁছেছে ফিলিস্তিনিদের বাড়িঘর দখল করে সেখানে উপশহর নির্মাণের পর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইহুদিবাদীদের সেখানে জড়ো করা হচ্ছে এর আগেও নানা লোভ দেখিয়ে আফ্রিকা থেকে বহু ইহুদি ইসরায়েলে আনা হয়েছে তবে ইসরায়েলে আসা ওই আফ্রিকানদের অনেকেই অভিযোগ করেছেন তাদের সঙ্গে বর্ণবাদী আচরণ করা হচ্ছে যুদ্ধমন্ত্রী বেনি বলেছিলেন খুব শীঘ্রই ইথিওপিয়া থেকে শত শত ইহুদি ইসরায়েল এসে পৌঁছাবে বেনগুরিয়ান বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানানো হবে বলে আগে খবর বেরিয়েছিল ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র সহ পাশাস্তর সহযোগিতায় ফিলিস্তিনি মুসলমানদেরকে তাদের ঘরবাড়ি থেকে বিতাড়িত করে উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে ভাবে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয় এখনও ফিলিস্তিনিদেরকে তাদের ঘরবাড়ি থেকে বের করে দিয়ে নতুন নতুন উপশহর নির্মাণ অব্যাহত রয়েছে অবশ্য জাতিসংঘ আন্তর্জাতিক সমাজ মুখে এ ধরনের উপশহর নির্মাণের বিরোধিতা করে যাচ্ছে সূত্র পার্স টুডে সর্বশেষ তুর্কি নেতার সম্মানে আজার বাইজানের বিজয় দিবস পরিবর্তন আর্মেনিয়ার বিপক্ষে নাগর্ণ কারাবাক নিয়ে যুদ্ধে দশই নভেম্বর জয় হয়েছে আজারবাইজান। এজন্য প্রতি বছর হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছিল দেশটি কিন্তু ওই দিনটি আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্কের মৃত দিবস হওয়ায় দুদিন পিছিয়ে আজারবাইজান আটই নভেম্বরকে বিজয় দিবস হিসাবে নির্ধারণ করেছে এছাড়া নাগর্ণ কারাবাক পুনর্গঠন ও সংস্কার কাজও শুরু করেছে দেশটি এখন থেকে প্রতি বছর আটই নভেম্বর দেশটির বিজয় দিবস হিসাবে পালন করা হবে বলে আজারির প্রেসিডেন্ট ইলহাম আলিয়ব ঘোষণা দেন